দেখতে দেখতে আজ আমরা এসে পৌঁছে গেছি জন্মাষ্টমী স্পেশাল রেসিপির চার নম্বর এপিসোডে তো আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাবুদানার ক্ষীর বা সাবুদানার পায়েস এই রেসিপিটি কী করে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি সাবুদানাটাকে ভালোভাবে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে সাইডে রাখছি আর এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে গরম করে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে দুধটা লেগে না যায় একই ধরনের পায়েস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু এই পায়েসটা আমরা বানিয়ে ফেলতে পারি এই পায়েসটা বানানো ভীষণই সহজ আমার তো মনে হয় চালের পায়েসের থেকে সাবুদানার পায়েস তৈরি করা বেশি সহজ তারপর এখানে আমি অ্যাড করে দিলাম সাবু সাবুগুলোকে আমি জল জলসহ অ্যাড করে দিয়েছি এবং তারপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে খুব বেশি সময় লাগবে না আর সাবুটা যেহেতু অনেকটা আগে ভেজানো হয়েছিল তাই সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না সাবুদানাটাকে খুব ভালোভাবে একবার মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করছি একদম এক পিঞ্চ মতো কেসের তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে কেসেরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেও এখানে অ্যাড করতে পারেন সেটাও বেশ ভালো হয় তবে আমি আজকে এখানে ডিরেক্ট ব্যবহার করেছি তারপর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো রাখবেন লো টু মিডিয়াম এর থেকে বেশি বাড়াবেন না তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস আপনার ড্রাই ফ্রুটসের মধ্যে যে কোনো অ্যাড করতে পারেন আমি এখানটায় কিশমিশ ব্যবহার করেছি আর তারপর এখানে এলাচগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পায়েস তৈরি করতে আমরা সকলেই জানি খুব বেশি উপকরণ লাগে না শুধু একটু ধৈর্যের প্রয়োজন হয় এখানে তার বিকল্প কিছুই হয়নি খুব বেশি উপকরণে এখানে কোনো প্রয়োজন নেই এখানে অ্যাটলাস্ট এবং শেষ উপকরণ হচ্ছে চিনি চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যদি বেশি হয়ে যায় তাহলে একদম খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর কম হলে খুব বেশি কম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে নিতে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং এর থেকে বেশি আমরা এটাকে শুকাবো না তাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে এবং নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যাবে তো এটা এই পর্যায়ে পর্যন্ত আমরা রান্না করেছি এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। জন্মাষ্টমীতে যদি চালের পায়েস প্রত্যেকবার তৈরি না করে শুধুমাত্র একটু চেঞ্জ করে সাবুর পায়েস করি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এই সাবুর পায়েস বা ক্ষীর খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না বা খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর এপিসোডগুলো মিস না করার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রেসিপির এপিসোডগুলো সবার সঙ্গে শেয়ার করতে থাকুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আজকে এই পর্যন্তই